আসসালামু আলাইকুম আমি রিয়াদ খান ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড অনলাইন বিজনেস কনসালটেন্ট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুপন নিয়ে এবং সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে অর্থাৎ অনেকেই ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন তো এখন চাচ্ছেন যে আপনার পণ্যের ডিসকাউন্ট দেওয়ার জন্য কুপন সিস্টেম অ্যাড করতে চাচ্ছেন যাতে আপনার কোনো একটা নির্দিষ্ট পণ্য বা নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির পণ্য অথবা ওভারঅল কোনো একটা উপলক্ষ্যে লাইক সেটা ঈদের উপলক্ষে হতে পারে বা পুজোর উপলক্ষে হতে পারে বা এখন শীতকাল শীতের উপলক্ষ হতে পারে অথবা আপনার গরমকালে গরমের উপলক্ষ হতে পারে তো যাই হোক আপনি ছাড় দিতে চাচ্ছেন বা আপনি কুপন ইউজ করতে চাচ্ছেন যে এই কুপনটা কেউ যদি ইউজ করে তাহলে সে এরকম ডিসকাউন্ট পাবে সেটা কি ফ্ল্যাট ডিসকাউন্টও হতে পারে আপনার অর্থাৎ দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হতে পারে আবার এটা আপনার টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও হতে পারে এবং এই জিনিসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইটের মাধ্যমে সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো গত পর্বে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা কাস্টম অর্ডার তৈরি করতে পারেন ফেসবুকের মাধ্যমে কেউ যদি অর্ডার করে সেটা আপনি কিভাবে একটা কাস্টম অর্ডার তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজে একটা অর্ডার তৈরি করে নিতে পারেন কাস্টমারের হয়ে আর কি তো সেই ভিডিওটা যদি এখনো না দেখা থাকে তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন তো চলুন এবার আমরা ভিডিওর মেন পর্বে চলে যাই ভিডিও শুরুতে বলে রাখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দেন সবগুলি বা অল যে অপশনটা থাকবে সেটা আপনি চোজ করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও সমূহ সবার আগে পেয়ে যাবেন তাছাড়া ই কমার্স ব্যবসায়ীদের নিয়ে আমি স্পেশাল একটা গ্রুপের আয়োজন করেছি সেটা সম্বন্ধে আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তাছাড়া ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স বিজনেস নিয়ে আমার কোনো ভিডিও যদি খুঁজতে চান তাহলে এখানে যে সার্চ আইকন দেখছেন এখানে আপনি সার্চ করবেন তাহলে আপনি আমার ওই ভিডিওটা পেয়ে যাবেন তাছাড়া আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে এই যে ক্লিক করে বা প্লে লিস্টে ক্লিক করে আমার অলরেডি যে প্লেলিস্টগুলো আছে সেই প্লে আপনি দেখে নিতে পারেন তো চলুন এবার আমরা আবার ভিডিওর মেন পর্বে চলে যাই তো কুপন কোড ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে আপনার ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসার পর দেন আপনি নিচে দেখতে পাবেন যে উ কমার্স ও এখানে আপনি যদি কার্সারটা নিয়ে আসেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুপনস এই অপশনটা আছে বাট অনেক ক্ষেত্রে আপনি কিন্তু এই কুপনস অপশনটা নাও দেখতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে সেটিংস যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন সেটিংসে আসার পর দেন আপনি নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ইনেবল কুপনস তো যেহেতু আমার এখানে এটা টিকমার্ক এখানে দেওয়া আছে তাই আমি কুপন অপশনটা আমি দেখতে পাচ্ছি তো আপনি যদি আপনার এখানে কুপন অপশন যদি দেখতে না পান তার মানে কি আপনার এখানে টিকমার্ক দেওয়া নেই তা আপনি এখানে টিকমার্ক দিয়ে দেন আপনি ফাইনালি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এবার আমরা আবার ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসার পর এবার দেখুন এখানে আপনি কুপন অ্যাড করার জন্য আপনি এই কুপনস এখানে আবার ক্লিক করবেন তারপর আপনি এই পেজে আসবেন এই পেজে আসার পর এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা এখানে যে অ্যাড কুপন অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন তো আপনার ইচ্ছা আমি ক্রিয়েটি ফার্স্ট কুপন এখানেই ক্লিক করছি এবার আমাদের পেজটা ওপেন হচ্ছে এবার আপনার কুপন অ্যাড করার পেজটা ওপেন হওয়ার পর এখানে আপনার কুপন কোড কি হবে সেটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে চাইলে আপনার কুপন কোড জেনারেট করা যায় অর্থাৎ এখানে আপনি যদি জেনারেটে ক্লিক করেন তাহলে অটোমেটিক কিছু একটা কোড আর কি জেনারেট করে দিবে তো বাট আমরা এটা করব না ফর এক্সাম্পল ধরেন আপনি চাচ্ছেন যে আপনি উইন্টার ধরুন এখানে আপনি উইন্টার টোয়েন্টি টোয়েন্টি দিয়ে আপনি একটা কোড সেট করলেন এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তো এখানে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশন অর্থাৎ দেখা গেলো কি যে ধরেন আপনার যদি একাধিক আপনি যদি কুপন ইউজ করেন আপনার দশটা পনেরোটা বিশটা আপনার কুপন তৈরি করা হতে পারে এখন কোন কুপন কোডটা মূলত কিসের জন্য আপনি তৈরি করেছিলেন আপনার কোনো কাস্টমার আপনাকে নক করতে পারে তার জন্য তো সেই জিনিসটা বোঝার জন্য আপনি একটা হিন্টস এখানে দিয়ে দিতে পারেন যেমন এখানে উইন্টারে আমি কী করলাম এখানে আমি শুধুমাত্র ডিসেম্বর এখানে আমি দিয়ে দিলাম যাতে আমি যেন পরে বুঝতে পারি তো আপনি আপনার মতো করে এই জিনিসটা দিয়ে দিতে পারেন এবার নিচে আছে আপনার কি মেগা মেন অপশনস তো এখানে আমরা যদি ওপেন করি তো এটা আমাদের প্রয়োজন নেই আমরা যেটা করব এবার একটু নিচে আসি সেটা হচ্ছে কি কুপন ডাটা কুপন ডাটার ভিতরে এখানে জেনারেলের ভিতরে কী আছে ডিসকাউন্ট টাইপ ওই কে তো ডিসকাউন্ট ট্যাপ এখানে যদি ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো পার্সেন্টেজ ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজ দিতে চান সেটা আপনি করতে পারেন আপনি যদি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিতে চান আপনি যদি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন অর্থাৎ ফিক্সড ডিসকাউন্ট দিতে চাইলে সেটা করতে পারেন আবার পার্সেন্টেজ ডিসকাউন্ট যদি দিতে চান সেটা আপনি করতে পারেন তো ধরুন এখানে আমি পার্সেন্টেজটাই আমি সিলেক্ট করে নিলাম আপাতত কোপন অ্যামাউন্টে এখানে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখানে আপনি দিবেন সেটা এখানে আপনি উল্লেখ করে দিবেন ফর এক্সাম্পল এখানে আমি চাচ্ছি যে আপনার পনেরো পার্সেন্ট তো এখানে আমি পনেরো পার্সেন্ট সিলেক্ট করে দিলাম তারপর আপনি যদি মনে করেন যে না আপনার এই কুপনটা যারা ইউজ করবে তাদের কাছ থেকে আপনি কোনো প্রকার শিপিং কস্ট নেবেন না সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন এবং আপনার যদি কোনো প্রকার এক্সপায়ারি ডেট থাকে যে না এই সময় পর্যন্ত শুধুমাত্র আপনার কুপনটা কাজ করবে কারণ আপনি এই সময়টার জন্যই ডিসকাউন্টে দিচ্ছেন লাইক আপনি উইন্টার ডিসকাউন্ট দিচ্ছেন তার মানে কি শুধুমাত্র এই মাসের জন্যই তো সেই ক্ষেত্রে আমি ডিসেম্বর আমি এখানে এক্সপায়ারি ডেট আমি দিয়ে দিচ্ছি ধরুন আপনার ডিসেম্বর একত্রিশ তারিখ ওকে এবার আসি ইউসেজ রেস্ট্রিকশন ওকে রেস্ট্রিকশনের বিষয়ে আসে সেটা হচ্ছে কি মিনিমাম স্পেন্ড অর্থাৎ আপনি এই যে পার্সেন্টেজ দিলেন এই পার্সেন্টেজের জন্য মিনিমাম কত টাকার কেনাকাটা করলে এই ডিসকাউন্টটা সে পাবে তো এই ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরেন আমি এখানে দিলাম পাঁচশো যে মিনিমাম পাঁচশো টাকার যদি কেনাকাটা করে তাহলে সে ডিসকাউন্ট পাবে পাঁচশো টাকা নিচে কিনলে ডিসকাউন্ট পাবে না আবার আপনি এটাও সেট করে দিতে পারেন যে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কেনাকাটার পর্যন্ত আপনি ডিসকাউন্টটা আপনি দিবেন তো সেই ক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল আমি এখানে দুই দিলাম যে দুই টাকা পর্যন্ত অর্থাৎ মিনিমাম পাঁচশো সর্বোচ্চ দুই টাকা এই পর্যন্ত হলে এই যে কুপন কোডটা আছে এই কোডটা কাজ করবে তারপর আছে আপনার কি ইন্ডিভিজুয়াল ইউজ অনলি অর্থাৎ ধরুন আপনি এখানে একাধিক কুপন আপনি ইউজ করতে পারেন বা একাধিক আপনার অফার থাকতে পারে তো আপনি যদি চান যে না এই অফারটা যে শুধুমাত্র নিবে সেই অফারটা পাবে অন্য অফার সে পাবে না ওই ইউজার তো সেক্ষেত্রে আপনি এখানে মার্ক দিয়ে দিতে পারেন তারপর এখানে আছে আপনার এক্সক্লুড সেল আইটেমস এখানে আপনি যদি চেকমার্ক দিয়ে রাখেন তাহলে যে প্রোডাক্টগুলো অন সেল অর্থাৎ যে প্রোডাক্টগুলোতে অলরেডি আপনি ডিসকাউন্ট দিয়ে রেখেছেন আপনি প্রোডাক্ট অ্যাড করার সময় সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এই কুপনটা কাজ করবে না আপনি যদি এরকমটা চান তাহলে সেটা আপনি দিতে পারেন অথবা আপনি যদি এটা যদি না দেন তার মানে সেখানে আপনি যে ডিসকাউন্টটা দিয়েছেন প্রোডাক্ট অ্যাড করার সময় তারপর যে প্রাইসটা থাকবে সেখান থেকেও আপনাকে ডিসকাউন্ট আসবে তারপর এখানে আছে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টস অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য যদি এই কুপনটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টটা এখানে দিয়ে দিবেন যেমন এখানে আপনার নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আছে তাহলে এই প্রোডাক্টটা এখানে আমি দিয়ে দিলাম অর্থাৎ শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রেই কোটা কাজ করবে সেমভাবে এক্সক্লুড প্রোডাক্টস অর্থাৎ এই কুপনটা কাজ করবে কিন্তু এখানে আপনি যে যে প্রোডাক্টগুলো এখানে আপনি আপ করবেন সেই প্রোডাক্টগুলা ছাড়া অন্য প্রোডাক্টগুলোতে কাজ করবে তারপর এখানে আছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরিজ অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আপনার থাকবে বেবি বিউটি বিভিন্ন ধরনের আপনি যদি কোনো একটা আইটেম যদি সিলেক্ট করে দেন তার মানে কি যে শুধুমাত্র এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোতেই আপনার এই কুপনটা কাজ করবে তারপর আছে আপনার কি এক্সক্লুড ক্যাটাগরিজ অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিগুলো চুজ করবেন সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি ছাড়া অন্য সকল ক্যাটাগরিতে এই কুপনটা কাজ করবে ওকে এখানে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়ছে না তারপরে কি ইউসেজ লিমিটস এই যে কুপনটা আছে এই কুপনটার লিমিট কতটুকু আপনার এখানে বাই ডিফল্ট এখানে আছে আনলিমিটেড ইউসেজ আপনি যদি চান যেটা এটা আনলিমিটেড থাকবে তাহলে আনলিমিটেড থাকতে পারে আর যদি চান যেন আপনি নির্দিষ্ট করে দিবেন যে বিশ জন পঞ্চাশ জন এরকম আপনি লিমিট করে দিবেন সেই ক্ষেত্রে এখানে আপনি লিমিট করে দিতে পারেন তারপর আছে লিমিট ইউসেজ টু আইটেমস অর্থাৎ আপনি টোটাল একসাথে কতগুলো আইটেমের ভিতরে আপনার এই কুপনটা এটা কাজ করবে সেটা আপনি চাইলে এখানে নির্দিষ্ট করে দিতে পারেন আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন খালি রাখেন তার মানে কি সকল আইটেমের ক্ষেত্রে এটা হবে এটা মানে সে যতগুলো আইটেমে নেক না কেন কোনো লিমিট নেই তারপর এখানে আছে ইউসেজ লিমিট পার ইউজার অর্থাৎ একজন ইউজার কতগুলো পণ্যে ডিসকাউন্টটা পাবেন এই কুপনটা ইউজ করতে পারবেন তো নর্মালি এখানে আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড ইউসেজ বাট আপনি যদি চান যে এখানে নির্দিষ্ট নাম্বার জানা এক কাস্টমার শুধুমাত্র একবারই এটা এই কুপন ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি এক দিবেন আর যদি না জানা সে তার ইচ্ছা মতো কুপন ইউজ করতে পারবে বারবার ইউজ করতে পারবে তাহলে সেক্ষেত্রে এটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা যখন আপনার এই বিষয়গুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেন ফাইনালি আপনি কি করবেন পাবলিশ এখানে ক্লিক করবেন তো এবার আমরা আবার ড্যাশবোর্ডে আসে ড্যাশবোর্ডে এসে দেন আমরা কুপনস এটা আমরা ওপেন করি তো এই যে দেখুন এখানে আমরা আমরা যে কুপন কোডটা এখানে করেছিলাম সেই কোডটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো চলুন দেখি আমাদের কোডটা কতটুকু কাজ করে তো এখানে আমি এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট এই সাইডটা অ্যাকচুয়ালি এখনো এটার কাজ চলছে এটা তো এখানে আমি আসলাম আসার পর এখানে অলরেডি আমার কার্টে এখানে আছে এখানে কার্টে অলরেডি আমার কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা তো এইখানে আমি ওই কোডটা অ্যাড করবো কোড দেওয়ার পর অ্যাপ্লাই কুপন এখানে ক্লিক করলাম এবং দেখেন কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাচ্ছে ওকে এবার এখানে আসি দেখি ওকে ফাইন তো পাঁচশো চোদ্দোর টাকা ছিল টোটাল তো কুপন এটা ইউজ করার জন্য সাতাত্তর টাকা পনেরো পারসেন্টে সাতাত্তর টাকা এখানে মাইনাস করেছে এবং টোটাল আমার এখানে বিল আসলো কত চারশো সাঁত্রিশ টাকা তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কুপন ব্যবহার করাটা কতটুকু সহজ তো এভাবে আপনি আপনার মতো এবার চাইলে একাধিক অ্যাড কুপন আরও কুপন আপনি অ্যাড করে নিতে পারেন নির্দিষ্ট প্রোডাক্টের জন্য বা নির্দিষ্ট বিষয়ের জন্য তো এই ছিল আজকের ভিডিও আগামী পর্বে আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি করা যায় কারণ আপনি কমার্স ব্যবসা করছেন অবশ্যই আপনার প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি করা উচিত এটার অনেক সুবিধা আছে তো সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব এবং আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিব, তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ